বিধানসভায় ঢুকতে বাধা দুই বিজেপি বিধায়ককে বাধা দেওয়া হচ্ছে শঙ্কর ঘোষ ও অশোক দিন্দাকে কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিধানসভায় ঢুকতে তাদের বাধা দেওয়া হয়েছে বিধানসভায় নিরাপদ নই দাবি বিজেপি বিধায়কদের আদালতের দ্বারস্থ হবে বিজেপি এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে দুই বিজেপি বিধায়ক তাদেরকে বাধা দেওয়া হয়েছে বিধানসভায় তাদেরকে বাধা দেওয়া হয়েছে শঙ্কর ঘোষ ও অশোক দিন্দাকে বলছেন তারা বিধানসভায় নিরাপদ নন এই বিষয়ে আরো বিস্তারিত জানাবেন বিধানসভার সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিট্টু রায়চৌধুরী বিট্টু বিশাখা এখন থেকে ঠিক দশ মিনিট আগে যে ঘটনাটা ঘটলো সরাসরি দেখলাম অশোক দিন্দা এবং শঙ্কর ঘোষ বিরোধী চিফ হুইপ তারা ভেতরে প্রবেশ করছিলেন গাড়িতে সিকিউরিটি ছিল অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী সেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিধানসভার অভ্যন্তরে প্রবেশ করা যাবে না 2021 সালে এই নির্দেশিকা বিধানসভার তরফে দেওয়া হয়েছিল এবং সেটা নিয়ে ইতিমধ্যে কোর্টে বিভিন্ন সময় বিভিন্ন আলোচনাও চলছে শুনানিও চলছে কিন্তু কেন এটা হবে বিধানসভার অভ্যন্তরে বিজেপি বিধায়কদের একাংশ তাদের অভিযোগ তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং আগেও দেখা গিয়েছে যে বিধানসভার অভ্যন্তরে একটা সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছিল শাসক বিরোধীদের মধ্যে যেখানে বিরোধী পক্ষের বিধায়করা তারা আক্রান্ত হয়েছিলেন তৎকালীন সময় বিরোধী চিফ হুইপ মনোজ টিকদা তিনি আক্রান্ত হয়েছিলেন এবং এই ঘটনা দিন দিন বাড়ছে বলা যেতে পারে সেই অভিযোগকে সামনে রেখে আজকে যখন বিধানসভার গেট দিয়ে প্রবেশ করছিলেন সেই সময় বিধানসভার গেটে যারা সিকিউরিটিরা রয়েছেন আমি সরাসরি রবিকে বলবো দেখাতে যে গেটের যে সিকিউরিটি তারা সরাসরি সেই গাড়িটিকে আটকান এবং আটকে বলেন যে গাড়িতে সেই সেন্ট্রাল ফোর্স তারা রয়েছেন তাদেরকে ভেতরে প্রবেশ করানো যাবে না বিধায়করা এমনি প্রবেশ করতে পারেন এক্ষেত্রে পাল্টা শঙ্কর ঘোষ এবং অশোক দিন্দা তাদের বক্তব্য ছিল যে সে যখন পুলিশ যখন স্টেট পুলিশ বা স্টেট সিকিউরিটি ভেতরে প্রবেশ করতে পারে তাহলে সেন্ট্রাল সিকিউরিটির ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কেন এই নিয়ে প্রায় একটা বাকবিতণ্ডা পরিস্থিতি তৈরি হয় এবং তারপরই আমরা সরাসরি লক্ষ্য করলাম যে পরবর্তী ক্ষেত্রে সিকিউরিটিদের বাইরে বের করে আনা হয় আমরা দেখতে পাচ্ছি যে সিকিউরিটিরা এই মুহূর্তে বিধানসভার বাইরে তারা অপেক্ষারত অবস্থায় রয়েছেন এবং ভেতরে এই মুহূর্তে অশোক দিন্দা এবং তার পাশাপাশি শঙ্কর ঘোষ তারা গিয়েছেন কিছুক্ষণের মধ্যে শুভেন্দু অধিকারী আসবেন এবং তারপর তাদের মধ্যে একটি আলোচনা বৈঠক হবে এবং সেখান থেকে সিদ্ধান্ত নেওয়া হবে যে এই গোটা যে ঘটনা ঘটছে বিধানসভার অভ্যন্তরে তারা যে নিরাপত্তাহীনতায় ভুগছেন সেটা নিয়ে কোনো আইনি পদক্ষেপ নেবেন কিনা বা তারা পরবর্তী কোন পদক্ষেপ নেবেন সেটাই এখন আলোচনার বিষয় হয়ে দাঁড়াচ্ছে তবে বিধানসভার অভ্যন্তরে এই যারা সিকিউরিটিরা এখন বাইরে দাঁড়িয়ে রয়েছেন আমি সরাসরি দেখাচ্ছি তাদের তরফেই মূলত যে সংশ্লিষ্ট একটি কালো গাড়িতে দুজন ছিলেন একটি গাড়িতে অশোক দিন্দা এবং শঙ্কর ঘোষ এবং পেছনের সিটে বসেছিলেন দুজন সেন্ট্রাল ফোর্সের সিকিউরিটি তাদেরকে আটকানো হয় এই কারণে মূলত সেন্ট্রাল ফোর্স বিধানসভার অভ্যন্তরে প্রবেশ করতে পারবেন না যাদেরকে দেখা যাচ্ছে এই মুহূর্তে তাদের তরফে বক্তব্য ছিল সেই সময় অশোক দিন্দা এবং শঙ্কর ঘোষকে তারা বলছিলেন যে 2021 সালের একটি নির্দেশিকা বিধানসভা থেকে দেওয়া হয়েছে সেই নির্দেশিকা মোতাবেক ভেতরে সেন্ট্রাল ফোর্স প্রবেশ করতে পারবেন না কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে একটা বাকবিতণ্ডার পরিস্থিতি তৈরি হয়েছিল তোমায় যেটা বলছিলাম অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে সিকিউরিটিদের তরফে যেই নির্দেশিকা ছিল সেই নির্দেশিকা ইতিমধ্যে দুই বিধায়ককে দেখানো হয়েছে তারপর দুই বিধায়কের যে সিকিউরিটি ছিল তারা বাইরে বেরিয়ে এসেছেন এই মুহূর্তে তারা বিধানসভার ঠিক দু নম্বর গেট যেটা মূল গেট তার ঠিক বাইরে রয়েছেন আমার সঙ্গে একটু অগ্নিমিত্রা পল রয়েছেন একবার তার কাছে চলে যাব যে অগ্নিদি বারবার আপনারা বলছেন যে বিধানসভার ভেতরে নিরাপত্তাহীনতায় ভুগছেন শুভেন্দু অধিকারীর ওপর একটা অ্যাটাক হয়েছিল এক সময় তারপরে বিধানসভার বিরোধী কক্ষের অভ্যন্তরে আপনারা আক্রান্তের শিকার হয়েছিলেন আপনারা বারবার বলছেন যে বিধানসভা আপনারা সিকিউর নন সিকিউরিটি পান না কি বলবেন আজকে এই ঘটনা ঘটলো শঙ্কর ঘোষের সিকিউরিটি এবং মনোজ বাবু সিকিউরিটি তাদেরকে আটকে দেওয়া হলো কি বলবেন না এই ডিসক্রিমিনেশন তো সবসময়তেই চলছে আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্পিকার
বিমান বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করতে চাই যে এই ডিসক্রিমিনেশনটা কেন? পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের যারা সিকিউরিটি তারা ভিতরে ঢুকবে, তারা পাখার তলায় বসবে, তারা বাথরুম ইউজ করবে, আর আমরা যেহেতু বিজেপির এমএলএ আমাদের সিকিউরিটিরা বাইরে দাঁড়িয়ে থাকবে গরমের মধ্যে, শীত গ্রীষ্ম বর্ষা। আমরা হচ্ছি বানের জলে ভেসে এসেছি, আমরা মোদিজির দল করি তো, আমরা জাতীয়তাবাদী দল করি, আমরা বানের জলে ভেসে এসেছি। আর যারা চুরি করে, যারা দুর্নীতি করে, তাদের জন্য এক নিয়ম, আজকে সমস্ত রাজ্যের বিধানসভারা তারা লাইভ সম্প্রচার করে, কিন্তু আমাদের বিধানসভায় লাইভ সম্প্রচার হয় না। ভিতরের বিষয়গুলো তো দেখা যাবে, কে কোথায় আক্রমণ করছে, কে কার ওপর হামলে পড়ছে, কে অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, এগুলো তো বাংলার মানুষ জেনে যাবে। আপনারা আতঙ্কিত বিধানসভার ভিতরে? অবশ্যই। আজকে যদি সিকিউরিটি নিয়ে আপনি ঘোরেন ভিতরে, যারা টিএমসির এমএলএ তারা সিকিউরিটি নিয়ে ঘুরছে, আর আমরা বিজেপির এমএলএ বলে আমাদের সেন্ট্রাল ফোর্স আসে বলে তারা ঢুকতে পারবে না, এটা কোথাকার নিয়ম বলুন? এই ডিসক্রিমিনেশনটা কেন? এই পক্ষপাতিত্বটা কেন? কোন বেসিসে? তাদের কাছে তো সব অস্ত্র টস্ত্র রয়েছে, অথচ আমাদের সেন্ট্রাল ফোর্সকে বাইরে রাখা হচ্ছে। একটা বেসিক হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে যে জায়গা থেকে বাংলাটা তৈরি হয়েছিল এবং এখনো সেই একই জায়গায় সেই একই পয়েন্টে কথা বলছেন কিন্তু অগ্নিমিত্রা পল, এবং তারা বলছেন তারা শুধুমাত্র শাসক দলের বিধায়ক নন, তাই জন্যে তাদের সঙ্গে এই ধরনের পার্থক্য তৈরি করে তাদের সিকিউরিটিকে বাইরে রাখা হচ্ছে, অথচ যারা তৃণমূলের বিধায়ক তাদেরকে ভেতরে যেতে দেওয়া হচ্ছে সিকিউরিটি সমেত। দয়া করে এগুলো করবেন না। কথা বললাম, আপনি অর্ডার পেয়েছেন, অর্ডার আমাদের অলরেডি আছে, অর্ডার তো আমরা সঙ্গে নিয়ে ঘুরে রাখছি, অর্ডার আমাদের কালকে আমরা অর্ডারটা কি আছে দয়া করে এগুলো করবেন না। আমেরিকার মাটিতে ভোট যুদ্ধ, হোয়াইট হাউসে ট্রাম্প না কমলা হ্যারিস? প্রবাসী ভারতীয় হিন্দু ভোট হাওয়া ঘোরাবে আমেরিকা। 10 রিপোর্টার লাইভ আপডেট, আমেরিকার ভোটাভুটির মেগা কভারেজ রিপাবলিক বাংলায়। আজকে এই শেষ দফা নির্বাচন আমেরিকা এবং তারপর আগামীকাল থেকে ফল প্রকাশ। আমেরিকার নির্বাচনের দিকে নজর গোটা বিশ্বের, কিন্তু নজর কি রয়েছে বাড়তি এই এশীয় উপমহাদেশের। আমেরিকার উপনির্বাচনের ক্ষেত্রে প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে সঙ্গে কি বদলে যেতে পারে উপমহাদেশের বিভিন্ন সমীকরণ? যেরকম বাংলাদেশ, শেখ হাসিনা কি বাংলাদেশে ফিরতে পারেন, নাকি সেন্ট মার্টিন যে দ্বীপ সেই দ্বীপ পুরো দ্বীপ পুরোপুরি কবজায় নিয়ে নিতে পারে আমেরিকা, কোনটা? ভারতের ক্ষেত্রে বা কি হতে পারে সমীকরণ, নতুন কোন সমীকরণ বদলাতে পারে? কারণ যেই ক্ষমতায় আসুক না কেন, হোয়াইট হাউসের দখল যেই নিন না কেন, ভারতের মতো শক্তিধর দেশকে এই মুহূর্তে তার সঙ্গে সমঝোতায় না যাওয়া ছাড়া আর কি কোনো রাস্তা থাকতে পারে আমেরিকায় নির্বাচিত হওয়া পরবর্তী প্রেসিডেন্টের? কারণ যে ছবি আমরা আগে দেখেছিলাম ট্রাম্পের সময়, ট্রাম্প বারবার বলেছিলেন যে তিনি নরেন্দ্র মোদীকে বন্ধু হিসেবে দেখেন, ভারতকে তার অন্যতম বন্ধু রাষ্ট্র হিসেবে দেখেন, এবং জো বিডেনের ক্ষেত্রে আমরা দেখলাম যে জো বিডেনকে কিন্তু বারবার বিভিন্ন সময় ভারতে শরণাপন্ন হতে হয়েছে, ভারতে আসতে হয়েছে, নরেন্দ্র মোদীর সঙ্গে একাধিক বৈঠক করতে হয়েছে, এবং তার পরবর্তীকালের সেই তার ফলস্বরূপ একাধিক প্রজেক্টের কথাও আমরা শুনেছি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেই হোয়াইট হাউসের দখল নিন না কেন, ভারতের সঙ্গে সমঝোতায় হাঁটা ছাড়া আর অন্য কোনো রাস্তা কি আছে আমেরিকার পরবর্তী প্রেসিডেন্টে? এই সব কিছু নিয়েই সোজাসুজি প্রশ্ন করব আজ সন্ধ্যে 6:57 সোজাসুজি স্বর্ণালীতে।